আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকে আমি আমার বড় আব্বানু বড় বোনের মেয়ে যে রিনা, রিনার গল্প তো আমি করেছি আপনাদের কাছে। আমি রিনা নাসরিন, মাহবুব আপা আমরা খুব ক্লোজ ফ্রেন্ড চারজন। তো এই রিনার বাসায় আজকে আমরা এসেছি, তো একটু দেখাই রিনার বাসা। রিনার বাসা যে এসছে আমরা কে কে আছে, নাসরিন আসছে, যেমন আদরের ছোট বোন নাসরিন, রিনা কিচেনে আছে, রান্নার ব্যবস্থা করছে। তো যখন সব কিছু রেডি হয়ে যাবে তখন আমি আবার দেখাবো। এখন অনেক গেস্ট আছে, তো লিভিং রুমগুলো এখন আর দেখাচ্ছি না কেন, এখন পুরো বাসাটা এখন দেখাচ্ছি না কেন, গেস্ট বসে আছে। তো ওনারা ব্লগে নিজেকে দেখাতে চান কি চান না আমি তো জানি না, হঠাৎ করে ওনাদেরকে দেখালে এটা একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো ওনারা অন্য রুমে গেলে আমরা আমি রুমগুলি দেখাবো। একটু উপরে যাই চলে। এটা রিনার বাসার একটা ছোট্ট লিভিং রুম, এটা ওর ডুপ্লেক্স বাসা। তো উপরে এই একটা লিভিং রুম, নিচে অনেক বড় লিভিং রুম, ওটাতে আমরা পরে যাবো। এখানে ছোট্ট একটা স্পেস আছে, এখানে টুকটাক জিনিস রাখা হয়। এখানে একটা বেডরুম আছে, এটা রিনার বেডরুম, এখানে রিনা থাকে। ওর পাশে বাথরুম আর ড্রেসিং রুম এটা আছে। নিচে দেখা যাচ্ছে গেস্ট আছে অনেক, তো ওখানে পরে যাব কারণ গেস্টটা জানি না ভিডিও করা পছন্দ করবে কিনা। এখানে আরেকটা বেডরুম, এটা সাবরিনের বেডরুম। এখানে সে আবার আমরা যখন ঢাকা ক্যান্টনমেন্টে ছিলাম সে আবার সবসময় এসে থাকতো এখানে, এই রুমটাতে থাকতো, খুব মজা করতো সাবরিন আমরি ওনার সাথে রিমা। এটা আমরিনের বেডরুম, ওদের দুজনের বিয়ে হয়ে গেছে, এখন কেউ থাকে না, পুরো বাড়ি খালি, আমাদের মতো অবস্থা। যে আমার বাবার বাড়ি যেমন খালি পড়ে আছে, রিনার বাড়ি ওরকম খালি পড়ে আছে। কানাবাবু ভীষণ টায়ার্ড, ও গরম একদম সহ্য করতে পারছে না, আমাকে বলছে আমি আমি আর বেড়াতে যাব না, আর কোনো দাওয়াতে আমাকে নিয়ে যাবেন না, আমার একদম ভালো লাগছে, ভালো লাগে না। আচ্ছা আম্মু বলেন তো আজকে কেমন লাগছে আপনার? আজকে খুবই ভালো লাগছে, কিন্তু খুবই গরমও লাগছে, আমি কি করব, আমি তো ব্রিটিশ হয়ে গেলাম। আরে আসলে সত্যি কথা কি জানেন, ইংল্যান্ডে না মানে লন্ডনে আমরা যেখানে থাকি ওখানকার ওয়েদারটা এরকম যে সামারেও না মানে বাংলাদেশে ডিসেম্বর জানুয়ারি যেমন ওরকম। হ্যাঁ, তো টানা যেহেতু দু বছর বয়সে ইংল্যান্ডে গেছে, তো ও কিন্তু বাংলাদেশের এই গরমগুলো, আমরা কখনো বাংলাদেশে কিন্তু গরমের সময় আসি না, হ্যাঁ আমরা প্রতি বছর ডিসেম্বরে আসি। তো এবার কিন্তু এই যে হঠাৎ করে আসা হলো অনেকগুলো বিয়ে সেজন্য, তো তারপরে আমাদের বেডরুমে এসি তো মনে হয় দুই সপ্তাহে একবারও বন্ধ হয় না, এক সেকেন্ডের জন্য তালা বন্ধ করে না, মানে আমি গরম লাগে তাহলে যাচ্ছে ঠিক আছে বাবা, এই জন্য ওর কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ এসির অভ্যাস নেই তো আমাদের, লন্ডনে তো এসি নাই, তো এখানে এসি চালানোতে ওর ঠান্ডা লেগে গেছে, কিন্তু তারপরে এনজয় করছি আপন জন আত্মীয় স্বজন। কি বলেন বাবা? খুবই খুবই মজা করছি আলহামদুলিল্লাহ। কিন্তু মিস করছি না সবাইকে, খুব অনেক মিস করছি, তাই সে তো সবদিনই ফোন করছে বলছে কখন আসবে তোমরা, আমি কতদিন তোমাকে দেখি না আর কতদিন না দেখে থাকবো, তাই না আম্মু?
খারাপ লাগছে, কারণ যখনই ফোন করে আমার বললাম না আমরা তো এখনই বের হচ্ছি, আমরা ব্যস্ত, আমরা ব্যস্ত। এই জন্য ওরা আমার ভাইয়া তো ভয় করে ফোন করে বলে আম্মু ফ্রি, আমাকে আগে মেসেজ করে আম্মু ফ্রি আম্মু ফোনে, কারণ জানে আপনি এত বিজি হয়ে যান বাংলাদেশে আসে সাথে সাথে বাচ্চারা আমাকে ভিআইপি হয়ে যায় আম্মু এখানে। আল্লাহ, আসলে বাচ্চারা ফোন করতে কত মাঝে চিন্তা করে আম্মু কি রাগ হবে, আম্মু কি কে এখন ফোন করব, আম্মু কি একটু কথা বলবে। আসলে সত্যি কথা কি, এখানে এত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আসলে আমি খুব ব্যস্ত হয়ে যাই এখানে আসলে, কিন্তু বাচ্চাদের খুব মিস করছি জানেন, খুব খারাপ লাগছে। এখন মনে হচ্ছে দূর তাড়াতাড়ি চলে যাই, একদমই ভালো লাগছে না। আরো 6 সপ্তাহের জন্য আমরা আছি এখানে। হ্যাঁ, আরো কতদিন থাকতে হবে না, এখন আর ভালো লাগছে না। আপনার খুব ভালো লাগছে আম্মু? একটু একটু ভালো লাগছে তো। আমার বাবা বসে আছে একা ঝিলমিল সোনালি আকাশে। আমার বাবুকে আমি বললাম যে এত গেস্ট নিচে, আমি বললাম আব্বু আপনি উপরে চলে যান। নিজের মা আমাকে পাঠিয়ে দিল, দেখলেন আপনারা সবাই আমাকে কি করলো, অপমান। এত সুন্দর বাংলা আপনি বললেন, এত সুন্দর শব্দ একটা, আমি শিখলাম, এটা নতুন শিখলেন না অপমান বলাটা? আচ্ছা আচ্ছা, সরি আমরা দুজন যা মজা করি, রাত্রে যা মজা করে ঘুমাই, এত আড্ডা দিতে থাকি, তাই না আব্বু? প্রত্যেক দিন আমরা খুব মজা করি, আমরা মামি দোস্ত দোস্ত হয়ে যাই আমরা তখন। ও বইন বলতে শিখেছে। হ্যাঁ, আমাকে এসে বলবে আম্মি আম্মি তুই আমার বইন, আমি তোর বইন। বইন মানে কি এটা সে জানতো না। হ্যাঁ, তো বুয়ার কাছ থেকে শিখেছে বইন, তো আমাকে বলছে যে বুয়া বলছে বুয়ার একটা বইন আছে, তাহলে আম্মি আপনিও আমার বইন। খুব মজা লাগে আমার বাবুটা এসব বাংলা যখন শিখে, নতুন নতুন বাংলা তো খুব মজা লাগে। আচ্ছা বাবা, তাহলে আমরা দেখি ওরা কি করছে। আচ্ছা বাবা চলেন বাবা। রিনা টেবিল লাগাচ্ছে, দেখি কি কি লাগাচ্ছে রিনা। শামি কাবাব, দেখি বড়া, দেখো এটা বোধ হয় হালিম না, হালিমই বোধ হয়, খুব সম্ভবত। আর এখানে বোধ হয় নান, নান রুটি পরাটা বা রুমালি রুটি এইসব। এখানে সালাদ, সালাদ দেওয়া আছে। এখানে ব্যবসা এটা রিনার লিভিং রুম। কিরে বাবা এত দেরি হলো কেন রে তোর? Thank you.
এই যে আমার বাবা চা কেমন আছিস বাবা জি ভালো আছেন খাবি না চা হ্যাঁ খাবি না হ্যাঁ 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 টেবিলটা পুরো দেখিয়ে কাছে কাছে জিজ্ঞেস করবো পাকিস্তানি বুটি এবার তোমরা স্নেক নাও সবাই আসেন ভাবি আসেন এই এই নাও সবাই আমার সুইটের বাচ্চাগুলি দাও না সবাইকে দাও তা না এটা ঘুরা দুধের সন্দেশ তাই না আমার প্রথম ব্লগ হয়েছিল এটা আচ্ছা ঠিক আছে এটা হালুয়া জি এটা এটা হলো বুটের ডালের হালুয়া
এটা সুজির মোহনপুর আর এটা হলো পুরা বিধির সন্দেশ যেটা আমার প্রথম ব্লগ হয়েছে আমার হলো এটা গাজরের ক্ষীর এটা হলো অরেঞ্জ কি অরেঞ্জ কাস্টার্ড আর কি আর ওইটা হলো গিয়ে স্ট্রবেরি সুপ্রিম আর এইটা হলো একটা পেস্তা দিয়ে একটা পুডিং মেয়েটা হলো গুণের হীরা কি করছো তোমরা তানা আর ইসে আমিরা বেস্ট ফ্রেন্ড একই বয়সের তো এই জন্য থ্যাংক ইউ